আরও চাপে নীরব মোদি। বিদেশের আদালতে প্রত্যাখ্যান হলো তার অনুরোধ। শেষ আবেদনও খারিজ লন্ডন হাইকোর্টে। অভিযুক্ত হীরে ব্যবসায়ীকে ভারতে ফেরানোর রাস্তা পরিষ্কার। ভারতে ফিরতে চলেছেন নীরব মোদি। লন্ডন হাইকোর্টের নির্দেশে এখন এই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। 13,000 কোটি টাকার পিএনবি সহ একাধিক ব্যাংক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি কয়েক বছর আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। গা ঢাকা দিয়ে দেশ ছাড়েন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। বিদেশের মাটিতে বেশ কয়েকবার ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে তাঁকে। বিষয়টি নিয়ে সরব হন বিরোধীরা, প্রশ্ন তোলেন, কোটি কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত একজন ব্যবসায়ী কী করে এভাবে বিদেশের মাটিতে মুক্ত? তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর চেষ্টা কেন্দ্রীয় সরকারের। চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর বিষয়ে সায়দায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে নীরবকে। কোটি কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত ব্যবসায়ীকে ভারতে প্রত্যর্পণের আশা দেখতে শুরু করে নয়াদিল্লি, কিন্তু তাতেও জল ঢেলে দেয় ধৃত ব্যবসায়ী। তার মানসিক অবস্থা ভালো নয়, ভারতে গেলে জেলে তার পক্ষে থাকা সম্ভব নয় বলে আদালতের কাছে আবেদন জানান তিনি। নভেম্বরেই সেই আবেদন খারিজ হয়ে যায়। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হওয়ার জন্য আর্জি জানান তিনি, তবে তা খারিজ করে দেয় লন্ডন হাইকোর্ট। ফলে তাঁর সব কৌশল মাটি হয়ে গেল। ভারতে ফেরাতে আর কোনো আইনি জটিলতা থাকল না। এবার ভারতে ফেরাতে কেন্দ্রীয় সরকার কী উদ্যোগ নেয় সেটাই দেখার। কলকাতা টিভি।